মনের মানুষ পেলে বিয়ে করবেন শিরিন শিলা। নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা 2014 সালে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজরে আসেন শিরিন। বর্তমানে কারো সঙ্গেই সম্পর্কে নেই বলে জানিয়েছেন এই নায়িকা। পাশাপাশি জানান মনের মানুষ পেলেই বিয়ে করবেন শিরিন। রোববার 24 সেপ্টেম্বর রামাপুরি প্রেজেন্টস গ্ল্যামার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিরিন। সেখানেই সাক্ষাৎকারে আলাপচারিতার এক পর্যায়ে এ কথা বলেন তিনি। এ সময় শিরিন শিলার কাছে জানতে চাওয়া হয় এখন কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা। জবাবে শিরিন বলেন, আমি সিঙ্গেল, যেহেতু এখনও বিয়ে করিনি সুতরাং আমি সিঙ্গেল। চিত্রনায়িকা আরও বলেন, বেশ কয়েকটি প্রেম করেছি জীবনে, আমার জীবনে সিরিয়াস প্রেম করেছি 4টা, তবে এখন প্রেমের প্রতি আমার মনই উঠে গেছে। আমি মানুষকে ভালোবাসি, তাই যেখানেই যাই সেখানেই প্রেম। বিয়ের কথা উল্লেখ করে শিরিন বলেন, আমি যদি কারো সঙ্গে থাকতাম তাহলে এতদিনে আমার বিয়ের ফুল ফুটে যেত, আর এখন সম্ভাবনাও নেই বিয়ের, তবে আমি যদি আমার মনের মানুষ পেয়ে যাই তাহলে বিয়ে করে ফেলব। প্রসঙ্গত, শিরিন শিলা তার প্রথম সিনেমা হিটম্যান এ নায়িকা হিসেবে নয়, একটি পার্শ্বচরিত্র ও আইটেম গানে পারফর্ম করেন তিনি। এরপরে কে কে, ক্ষণিকের ভালোবাসা, মন জানে না মনের ঠিকানা, মিয়া বিবি রাজি, আমার সিদ্ধান্ত, বীরাঙ্গনা 71 সিনেমায় দেখা গেছে শিরিন শিলাকে।